আসসালামু আলাইকুম, আমি কাজল হাসান। এটিভি সংবাদের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা। রাজবাড়ি জেলার ধুলদি জয়পুরে অবস্থিত ডিএসবি ব্রিক্স ফিল্ডে আজ আমরা উপস্থিত হয়েছি। আমরা আজকে এই ব্রিক ফিল্ড সম্পর্কে জানব, কথা বলব। এই ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী জনাব দেওয়ান সিকান্দার আলী সাহেবের মুখেই। আমরা এখন জানতে চাই, আসলে আপনি অনেক মুরব্বী মানুষ, আপনাকে কাকা বলে সম্বোধন করাই শ্রেয়। সো কাকা, আপনার এই ব্রিকফিল্ড সম্পর্কে আপনি আমাদের কিছু বলবেন। আমি দেওয়ান সিকান্দার আলী, বাড়ি ভবানীপুর, বসন্তপুর ইউনিয়ন, এইটা শহীদপুর ইউনিয়ন। এই ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামে আমার এই ব্রিকফিল্ড। এই আমি এই ব্রিকফিল্ডের সঙ্গে 1982 সন থেকে সম্পৃক্ত, এবং আরেকটা ব্রিকফিল্ড আমার ছিল সে বসন্তপুর রেল ক্রসিংয়ে, সেখান থেকে আমি এখানে স্থানান্তর করি 1992 সনে। এ পর্যন্ত অদ্যাবধি এখানে আমি ব্রিকফিল্ড চালা আসছি, ব্যবসা করে আসছি, এবং এর পরিপ্রেক্ষিতে এখানে অনেক মানে সরকারি কোনো সহযোগিতা পাইনি। তারপরেও এখানে ইট উৎপাদন করে এলাকার বাসীর সেবা দেওয়ার চেষ্টা করছি, এবং বিভিন্ন রকম বিভিন্ন ভাবে বাধা বিপত্তি আসে, সেই বাধা বিপত্তিও কাটা আমরা সরকারের নিয়ম মোতাবেক চেষ্টা করি কাজ করার জন্য। অদ্যাবধি এইভাবেই কাজ চালা আসছে। আগামীতে আমাদের চিন্তা ভাবনা আছে আধুনিককরণ, হয়তো বা অটো রিক্সাও আমাদের যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো অটো রিক্সা যাওয়ারও চিন্তা ভাবনা আছে, এবং আমার ছেলেরা অটো রিক্সার জন্য বিভিন্ন জায়গা চেষ্টা করতেছে। আমিও কয়েকটা অ্যাপ্লাই করেছেন জি, যে অটো ব্রিক্স, অটো ব্রিক্স করার জন্য অ্যাপ্লাই। আসলে এই আপনার বর্তমান যে ব্রিক্স, এটা তো পরিবেশ বান্ধব কি? পরিবেশ বান্ধব না, তবে অটো ব্রিক্সে কিছুটা হয়তো পরিবেশ বান্ধব হইতে পারে, কিন্তু তাও 100% না। আচ্ছা, তো 100% আসলে পরিবেশ বান্ধব কোনটা আপনি? এটা এটা সিসি ব্লকটা 100% হইতে পারে। আচ্ছা আচ্ছা, তবে আমরা সিসি ব্লকের উপরে চিন্তা ভাবনা করছি, এবং খুব তাড়াতাড়ি আমার বসন্তপুর রেল ক্রসিং এর সাইডে একটা জায়গা আছে, ওখানে সিসি ব্লক হাতে তৈরি করতেছি, শুরু করে দিছি, এবং ভবিষ্যতে হয়তো বা 2-6 মাসের ভিতরে আমি একটা আধুনিক পুরোপুরি আপনি সিসি ব্লকে চলে সিসি ব্লকে যাব ইনশাআল্লাহ। সে চিন্তা ভাবনা আছে, তখন ওটা ইয়ে হবে। আর এই এই ব্রিকফিল্ডটাও আধুনিক করে অটো রিক্সে যাওয়া যায় কি না, এটাও ছেলেরা চিন্তা ভাবনা করতেছে। আমিও কয়েকটা ব্রিকফিল্ড পরিদর্শন করছি, তবে প্রোডাকশনের তুলনায় ওখানে মানে টাকার পরিমাণ অনেক বেশি, আর্থিক অনেক বেশি, যার ফলে যে প্রোডাকশন ওখানে হবে সেই টাকা প্রায় 25-30 কোটি টাকা, এটা অনেকের জন্যই সম্ভব না। তো আমি আমি যতটুকু আমার জানা মতে যে ইদানিংকালে সিসি ব্লকের জন্য কিন্তু সরকার অনেক বেশি আপনার লোন যেটাকে বলে এটা দেওয়ার চেষ্টা করছে, আপনি এই ব্যাপারে কি কিছু জানেন? হ্যাঁ, আমি কিছুটা শুনছি যে সরকার সিসি ব্লকের জন্য বিভিন্ন পর্যায়ে লোন দিচ্ছে, সহযোগিতা দিচ্ছে, তবে আপাতত আমরা ওই সহযোগিতার চিন্তা না করে নিজেরাই শুরু করব এবং মেশিনারি আনবো, এই চিন্তা ভাবনাই আমাদের আছে আলহামদুলিল্লাহ। এবং বড় আকারে যখন করব তখন হয়তো সরকারের সহযোগিতা চাব। সরকার যদি সহযোগিতা ভালোভাবে করে, আমাদের এখানে র মেটেরিয়ালটা আমরা রাজবাড়িতে দাও বানায় যে বালিটা আছে, বালির শুধু লোকাল বালি দিয়ে এক প্রকার ব্লক আমরা দেখছি, সেটা আমার আমার পছন্দ নিয়ম। আমি ইঞ্জিনিয়ার হিসেবে যতটা এটা লক্ষ্য করলাম,
তাতে এই ব্লকটা বর্তমান বাজারে ভালো চলবে বলে আমার মনে হয়। তাই কাকা, তাহলে আপনি আপনার কাছ থেকে মানে এখন কি কথা আশা করতে পারি যে বর্তমানে এখন যে পরিস্থিতি, এবং একটা না অনেক অনেক অজস্র এই ম্যানুয়াল ব্রিকফিল্ড আছে, তো এই অজস্র ম্যানুয়াল ব্রিকফিল্ডগুলোকে আপনার থেকে কি বলার আছে, এদেরকে কি আপনি সিসি ব্লকে আহ্বান করবেন, না এটা আপনি কি বলতে চান? এটা তো সিসি ব্লকে যাইতে সময় লাগবে, তবে বর্তমান যে হারে এই দেশ ডেভেলপ হচ্ছে সেই হারে এই সরকার যতই চেষ্টা করুক অনেক সময় লাগবে এই ব্রিক্স কে ডাইভার্সন করে সিসিতে নিতে অনেক সময় লাগবে। তবে এখানে যেভাবে ম্যানুয়ালি করা হয় এটা সাফিসিয়েন্ট না, যার ফলে এটাও কেউ আধুনিক করে যাতে পরিবেশ সম্মত আনা যায় সরকার সেটাও চেষ্টা করবে, আমাদেরও পক্ষ থেকেও সেইভাবে চেষ্টা করা উচিত যে কীভাবে এটাকে আমরা আধুনিক পর্যায়ে নিতে পারি। আচ্ছা, হ্যাঁ, আপনার পরামর্শ যে কীভাবে আসলে এই ম্যানুয়াল ইট ব্রিক ফিল্ডগুলো আধুনিকায়ন করা যেতে পারে, রাইট? এটা বর্তমানে কিছুটা ইটের প্রকল্প আমি সেদিনে সে কুমিল্লা দাউদকান্দে গিয়ে একটা দেখে আসছি, সেখানে যে ইটটা তৈরি করতেছে প্রতি ঘন্টায় 5,000 ইট তৈরি হয় একটা মেশিন, তবে সেটা ম্যানুয়ালি আধুনিক। হ্যাঁ, এইটা যদি সরকার একটু লোনের ব্যবস্থা ব্রিকফিল্ডে করে তাহলে ওই পর্যায়ে অনেক ব্রিকফিল্ড উন্নতি হবে, এবং এই হাওয়া যে ক্লিনগুলি আছে এই ক্লিনগুলিতে ওই ওই মেশিন আনলে অনেকটা আধুনিকভাবে করতে পারবে। তবে এক্ষেত্রে সরকারেরও একটু অনুদান থাকা উচিত। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আজকে কথা বললাম জনাব দেওয়ান সেকেন্দার আলী সাহেবের সাথে, ওনার সাথে ওনার কাছ থেকে আমরা জানলাম যে আসলে পরিবেশ বান্ধব এবং পরিবেশের বিষয়টা, তো আমরাও চাই একটা সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠুক আজকের বাঙালি, আজকের শিশুরা, এবং বর্তমান সরকারের এই যে উন্নয়নশীল সরকারের যে তারা যেভাবে চিন্তা করে তারা যেভাবে চালাইতে চায়, তো সেই ক্ষেত্রে আমরা আশা করছি এই ব্রিক ফিল্ডগুলো একদিন পরিবেশ বান্ধব হয়ে যাবে, এবং সবাই আমরা দিনে দিনে কাঠ এবং কয়লার এই দূষণ মুক্ত হয়ে যাব, এবং তার জন্য সরকার কাছ থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা আমাদের আসবে। এটিভি নিউজ, এটিভি সংবাদ, রাজবাড়ী থেকে কাজল হাসান।